এটা কি মানে সে ঠাকুর কি জন্য আসছে? সেই যে যুগল কিশোর খুব জাগ্রত, ওনাকে বকুলতলায় পুজো করতো, তারপরে পরে মন্দির করা হয়েছিল, কৃষ্ণ মহারাজা কৃষ্ণচন্দ্র করে দিয়েছিল এখানে, এখানকার হচ্ছে মা রাধারানীকে পাওয়া গেছিলো এই কৃষ্ণচন্দ্রের মন্দিরে, এই খুব জাগ্রত বলে সেই জন্য সেই ইয়ে টানেই আমরা আসি। আচ্ছা, এখানে ঢিল বাঁধলে সত্য মনস্কামনা পূর্ণ হয়? হ্যাঁ, ছেলেমেয়েদের বিয়ে হলেও কি ঢিল টিল বাঁধে এখানে? কারোর কোনো মনস্কামনা থাকলে পরে ঢিল বাঁধে, মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। কী নাম আপনার? দেবাশিষ। বছর বিয়ে হয়েছে, তাই এই মন্দিরের বৈশিষ্ট্যটা কি? এটা যুগল কিশোরের মেলা, এখানে পয়লা জ্যৈষ্ঠ থেকে এই মেলাটা শুরু হয়। তো এই যে প্রথম রাস্তা দেখছেন, এখানে ঢিল বেঁধে ষষ্ঠী সবাই পুজো করতে আসে, এখানে ঢিল বাঁধলে প্রচলিত আছে যে মনস্কামনা পূরণ হয়। আর এই যে এখানে এই যে মন্দির, এই মন্দিরে ডালা নিয়ে সবাই পুজো দিতে ওঠে, দিয়ে পুজো দেয়। মানে দাম্পত্য জীবন যাতে সুখের হয়। সুখের হয়। আর এইখানে কি ঢিল বাঁধলে কি বিয়ে হয়? কি নাম তোমার? এখানে পুজো দিলে কি ঢিল বাঁধলে কি মনস্কামনা পূর্ণ হয় শুনেছি, সেটা কি? আপনার কর্ম, আপনি যে পাপ করেছেন কি পুণ্য করেছেন সেটা ভোগ ঠাকুরে দেবে। আচ্ছা, ফলটা ঠাকুরে দেবে, আমরা তো দিতে পারব না। এটা কি হয় মানে? হ্যাঁ, অনেকে যে সত্যি। আচ্ছা, বিশ্বাসে বলে না মিলাই বস্তু। কি নাম আপনার? গীতা মতো। যুগে ডিভোর্সের সংখ্যা প্রচণ্ড হারে বেড়ে গেছে, এবং বলতে গেলে দাম্পত্য জীবন নিয়ে চারিদিকেই কি বলবেন? এখানে যুগল কিশোরে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসছে মানুষ। দেখুন, আমাদের এই মেলাটা আনুমানিক 300 বছরের, যুগল কিশোর মন্দিরটা। তা গঙ্গারাম দাস মহন্ত মহারাজ এক মহারাজ ছিলেন, তিনি বৃন্দাবন থেকে এক কিশোরের মূর্তি নিয়ে আরামঘাটে আসেন। আসার পরে কয়েকদিনের মধ্যেই তাকে স্বপ্নাদেশ পান যে কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে কিশোরী আছে। তা উনি কৃষ্ণচন্দ্রের বাড়িতে যান এবং কৃষ্ণচন্দ্র রাজাকে বলেন যে এরকম আমি কিশোরকে নিয়ে এসেছি, তোমার বাড়িতে এরকম কিশোরী আছে, আমি স্বপ্নাদেশ পেয়েছি, তা সেটা দিয়ে আমি যুগল মিলন করব। কিন্তু কৃষ্ণচন্দ্র রাজা বলেন যে না, আমার বাড়িতে এরকম কোনো কিছু নেই। তার কয়েকদিনের মধ্যেই কৃষ্ণচন্দ্র রাজা স্বপ্নাদেশ পান যে তার বাড়ির কোনো এক কোণে কিশোরীর মূর্তি পোতা আছে। তিনি সেখান থেকে সেই কিশোরীর মূর্তিকে তুলে বজরা সহকারে আরামঘাটা যুগল কিশোর মন্দিরের পিছনে যে ঘাট আছে, সেই ঘাটে কিছু লোককে নিয়ে আসে এবং এসে গঙ্গারাম দাস মহন্ত মহারাজের হাতে সেই কিশোরীর মূর্তি তুলে দেন। এবং এই যে বটগাছটা বকুল গাছটা দেখছেন মন্দিরের সামনে, এই বকুল গাছের তলায় তাদের মিলন ঘটান। এবং মিলন ঘটানোর পরে আমাদের গঙ্গারাম দাসজি বলেন যে আমি এই যে মিলন ঘটালাম, এবার এই চলবে কী করে? তখন কৃষ্ণচন্দ্র রাজা মহারাজ 100 একর, এটা 1154 খ্রিস্টাব্দে 100 একর জমি প্রদান করেন, এবং যাতে এই মন্দিরটা চলে বা যুগল কিশোরের ঠিকমতো বিগ্রহ ঠিকমতো ইয়ে হয় তার ব্যবস্থা করে যাবে। আর এখানে মূল কথিত আছে যে এই যুগল কিশোরের যেহেতু 1 তারিখ থেকে সংক্রান্তি পর্যন্ত এই মেলা চলে, এবং যুগল কিশোরের চরণ দর্শন দিয়েই এই মেলার উৎপত্তি। এই এক মাসব্যাপী আমাদের এখানে বিশালভাবে মেলা হয়। মেলায় যুগল ডালা নিয়ে বিভিন্ন নতুন নতুন যারা মেয়ে জামাই আসে, তারা যুগল ডালা মাথায় নিয়ে তাদের মনস্কামনা পূর্ণের জন্য এখানে মন্দিরে পুজো দেন, এবং মন্দিরের সামনে যে বকুল বৃক্ষ আছে সেখানে ইট বেঁধে তাদের মনস্কামনা নানান রকমের, কারুর হয়তো চাকরি বাকরি, কারুর বিয়ে হওয়া, কারুর বাচ্চা কাচ্চা, নানান রকমের আপনার ইয়ে করে মানে মনস্কামনা পূরণ করার জন্য ঢিল বাঁধে। আর মন্দিরের পিছনে আমাদের একটা বাউল আখড়া আছে, দেশ বিদেশের বিভিন্ন গ্রাম বিভিন্ন প্রান্ত থেকে বাউলরা আসেন, এসে এখানে 7 দিনব্যাপী বাউল মেলা হয়, বাউল চলে, এবং বাউলকে কেন্দ্র করেই আমাদের মেলাটা আরও বৃহৎভাবে হয়। তার পাশেই আছে চূর্ণীর নদী, যেখান থেকে যেখানেই কৃষ্ণচন্দ্র রাজা বজরা নিয়ে তার লোকজন নিয়ে এসে সেই আমাদের এই যুগল কিশোরের মিলন ঘটিয়েছিলেন। আর আমাদের এই উনি যখন মানে যুগল ডালাটা করেন, তিনি স্বর্ণাঙ্কন দিয়ে একটা থালা, তার মধ্যে বিভিন্ন রকমের শাখা সিঁদুর কলা এইসব দিয়ে উনি যুগল ডালা তাদের মাথায় তুলে তাদের দুজনের মিলন ঘটিয়ে গেছে। আপনার নাম? মধুসূদন ধর, আরামঘাটা যুগল কিশোর মেলা কমিটির সেক্রেটারি। যুগল নবদ্বীপ এক প্রভু বৃন্দাবন গিয়েছিলেন, বৃন্দাবন দর্শন করতে, যে ওনার ওখানে যুগল কিশোর মন্দির আছে, ওই যুগল কিশোর দেখে ওনার মনে আশা হয় যে এই বিগ্রহ যদি আমি পেতাম, সেবা কাজ করে আমি মানুষজন ধন্য হতাম।
তখন ওনার স্বপ্নের পরদিন রাত্রে স্বপ্ন দেখায় যে তুমি যমুনা ঘাটে ভোরবেলা গেলে আমাকে পাও, যমুনা ঘাট থেকে ওনাকে নিয়ে আসো। আনার পরে ওনার কোনো জায়গা দেখে পছন্দ হয়নি, উনি নবদ্বীপতে এসে নৌকায় করে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু জায়গা পছন্দ হয়নি, এই বকুলতলাটা ওনার পছন্দ হয়। ইনি এখানে এসে এই গ্রামের কিছু লোক কুড়িয়ে ঘরটা করে দিয়ে উনি ছিলেন। তারপরে একদিন স্বপ্ন দেখায় যে আমি আর কতদিন একা থাকবো, কিশোর তুমি কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে যাও, ওখানে আমার রাধা নারায়ণ আছে। তাই উনি এক মহারাজকে পাঠাইয়াছে, পাঠানোর পরে উনি গিয়েছে, তখন ওই রাজা বলেছে না আমার এখানে আমার বিগ্রহ রাধাকৃষ্ণ বহুদিনের, আমার কিন্তু রাধা নেই কো। উনি আবার চলে এসে এসে মহারাজকে বলেছে, মহারাজকে বলার পরে উনি আবার রাত্রে দিন স্বপ্ন দেখেছে বলব ওই ডিয়ালের মধ্যে আছে। তখন উনি গিয়ে বলার পরে উনি হলো সে ডিয়াল খুঁড়ে দেখে ওই রাধার বিগ্রহটা আছে। তখন তো উনি বলেছে দাও নিয়ে যাও, বলছে আমি তো এভাবে দেবো না, আমি যেভাবে মেয়ের বিয়ে সেইভাবেই দেবো। তো উনি বেশ কিছু অন্তর নালো 500-700 বিঘে সম্পত্তি দিয়েছিল, সোনা গয়না টয়না দিয়ে ওনাকে এখানে বিয়ে দেয়। এই বিবাহ মাসটা হচ্ছে পয়লা জ্যৈষ্ঠ শুরু করে এই আপনার 30-32 মাস হয় কোনো কোনোবার, এই হচ্ছে এই মেলার এই হচ্ছে। আর এখানে কি ঢিল বাঁধলে? হ্যাঁ হ্যাঁ, এখানে যুগল কিশোরের নামে যার যার কোনো রকম কোনো সমস্যা থাকে সেই সমস্যা উপলক্ষে এখানে ঢিল বাঁধলে সেটা পূরণ হয়। তাদের বিয়ে হচ্ছে না, তাদের কি এরকম? হ্যাঁ, এরকম কোনো ঘটনাও অনেক কিছু পাওয়া গিয়েছে, হয়তো আশা করি বেঁধে গেল কিন্তু তারপরে বিয়েস কেউ ওটা আমার যায়নি, কিন্তু শুনেছি এটা ভালো। কি নাম আপনার? আমার নাম অধীর দত্ত। নড়িটা পরে নিচ্ছি, আগে বক্তব্যগুলো নিয়ে নিই নাহলে। হ্যাঁ হ্যাঁ, না না না, এই ভিড়ে আমাকে ফিটিসি দিতে হবে কেন? ধর ধর ধর
আপনি